Assalamu alaikum viewers, how are you? I am not at all fine due to COVID-19 epidemic, for which about 450,000 people all over the world died. This is M.B. Abdullahi Shafi, lecturer in English, Hazirganj Government Model Pilot High School and College. Today I am going to discuss before you about identifying gerund and present participle. Let's have a look at the board to know what is gerund and what is participle. Students, now I am telling you about gerund. A verb form which functions as a noun ending in ing is called gerund. অর্থাত ing যুক্ত কোনো verb যদি একই সাথে subject ও verb এর কাজ করে তাহলে তাকে gerund বলে। আমি আবার বলছি, একটা word যদি একটি ভার যদি আইন যুক্ত হয় এবং সেটা যদি একই সাথে সাবজেক্ট এবং ভার্বের কাজ করে তাহলে তাকে জিরান বলে। ফর এক্সাম্পল, ইউ সি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইজ হাঁটা একটি ভালো ব্যায়াম। তোমরা একটু লক্ষ্য করো, হাঁটা একটি ভালো ব্যায়াম, এই সেন্টেন্সের দৃশ্যমান সাবজেক্ট আমরা নিশ্চিত বলতে পারতেছি যে কি, হাঁটা। হাঁটাটা একটা সাবজেক্ট, তাই এটা এখানে নাউনের কাজ করেছে। আবার একটু খেয়াল করে দেখো, যদি আমরা না হাঁটি তাহলে কি সেটাকে হাঁটা বলা যাবে? হাঁটতেছি বিদায় আমরা সেটাকে হাঁটা বলেছি, তাহলে এটা একই সাথে ভার্বেরও কাজ সম্পন্ন করেছে। আর সাবজেক্ট প্লাস ভার্বের কাজ সম্পন্ন করলে, আইন যুক্ত কোনো ভার্ব যদি সাবজেক্ট প্লাস ভার্বের কাজ সম্পন্ন করে, তবেই তাকে আমরা কি বলবো, জিরান বলবো। স্টুডেন্টস, নাও লুক এট পার্টিসিপল, ডেফিনিশন অফ পার্টিসিপল। ওয়ার্ড হ্যাভিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ ইজ কল্ড পার্টিসিপল। অর্থাৎ বাক্যে ব্যবহৃত কোনো ওয়ার্ড যদি একই সাথে অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ করে তাহলে তাকে পার্টিসিপল বলে। আমি আবার বলছি, আই রিপিট, বাক্যে ব্যবহৃত কোনো ওয়ার্ড যদি একই সাথে অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ সম্পন্ন করে, একই সাথে অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ সম্পন্ন করলে তাকে পার্টিসিপল বলে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ইউ সি দ্য সেন্টেন্স ইন দ্য বোর্ড, আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছি, আমি একটি উড়ন্ত পাখি দেখেছি। এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, ফ্লাইং অর্থ কি, উড়ন্ত, তাহলে এখানে পাখিটার ধরন প্রকাশ পাইছে, ধরন প্রকাশ পাইছে, কেমন পাখি দেখছি, উড়ন্ত পাখি দেখছি, যেহেতু ধরন প্রকাশ পাইছে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করে কে, অ্যাডজেক্টিভ, সেই হিসাবে এটা কি, এখানে একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। আবার একটু খেয়াল করে দেখো, ফ্লাইং উঠতেছি বিদায়, তো আমরা সেই পাখিটাকে উড়ন্ত বলার সুযোগ পেয়েছি, তাহলে এটা কর্মরত অবস্থায় আছে, পাখিটি উঠতেছে বিদায়, আমরা এটাকে উড়ন্ত বলার সুযোগ পেয়েছি, তাই এখানে ফ্লাইংটা ভার্বেরও কাজ করেছে। যেহেতু একই সাথে আইন যুক্ত ফ্লাইং ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ সম্পাদনে সক্ষম, তাই আমাদের ফ্লাইং শব্দটি এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাজ বোথ জিরান এন্ড পার্টিসিপল এন্ডস ইন আইএনজি, উই ফাইন্ড ডিফিকাল্টিস টু আইডেন্টিফাই দ্য ফর্মস অফ ভার্ব এন্ডিং ইন আইএনজি আইদার এ জিরান অর পার্টিসিপল। অর্থাৎ যেহেতু জিরান এবং পার্টিসিপল উভয়টি আইএনজি যুক্ত ওয়ার্ড দ্বারা গঠিত, তাই আমরা প্রায়ই সমস্যাতে পড়ে যাই, আইএনজি যুক্ত ওয়ার্ডটা আসলে কি জিরান নাকি পার্টিসিপল, সেটার একটা তুলনামূলক স্টাডি আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, তোমরা একটু আমাদেরকে ভালো করে খেয়াল করো। ভিউয়ার্স, আই ওয়ান্ট টু শো ইউ কম্পারেটিভ স্টাডি বিটুইন জিরান অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, দো দেয়ার আর টু আদার মোর পার্টিসিপলস ইন ইংলিশ নেমড পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড জিরান আর লুকিং সেম কাইন্ড, সো উই শো ডিপ অ্যাটেনশন টু আইডেন্টিফাই জিরান অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য বোর্ড, লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য বোর্ড, থ্রোয়িং স্টোন হ্যাজ বিকাম হিজ হ্যাবিট, দ্য সেন্টেন্স থ্রোয়িং স্টোন হ্যাজ বিকাম হিজ হ্যাবিট, অর্থাৎ পাথর ছোড়াটা তার কি অভ্যাসে পরিণত হয়েছে, পাথর ছোড়াটা তার অভ্যাসে পরিণত হয়েছে। এখানে থ্রোয়িং অর্থ কি, নিক্ষেপ করা, নিক্ষেপ করা শব্দটি এখানে সাবজেক্টের কাজ করেছে, নিক্ষেপ করা শব্দটি এখানে সাবজেক্টের কাজ করেছে। আবার যদি নিক্ষেপ করা না হইতো তাহলে আমরা বলতে পারতাম না যে এখানে এটা নিক্ষেপ করা, নিক্ষেপ করা একটা কাজ প্লাস এটা কি সাবজেক্ট, তাই এখানে থ্রোয়িং শব্দটি একই সাথে সাবজেক্ট ও ভার্বের কাজ সম্পন্ন করেছে, বিদায় এটা কি জিরান্ডের কাজ করেছে। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, ইউ সি রোলিং স্টোন গ্যাদার্স নো মস,
গুণায়মান পাথরে কি জমে না? শ্যাওলা জমে না, গুণায়মান পাথরে শ্যাওলা জমে না। এখানে রোলিং শব্দটা, রোলিং শব্দটার অর্থ কি? গুণায়মান, গুণায়মান দ্বারা স্টোনটার কি প্রকাশ পাইছে? অবস্থা প্রকাশ পাইছে। তো অবস্থা প্রকাশ পাওয়ার কারণে রোলিং এখানে অ্যাডজেক্টিভ। আবার যেহেতু গুণায়মান পাথরটা, তাই এটা একই সাথে কি বারবারও কাজ করেছে, অ্যাডজেক্টিভ এবং বারবার কাজ করেছে বিধায় এখানে রোলিং শব্দটা কি? পার্টিসিপল। আর থ্রোয়িং এর, থ্রোয়িং শব্দটা সাবজেক্ট এবং বারবার কাজ করেছে বিধায় থ্রোয়িং শব্দটা কি? জিরান্ড। তোমরা আরেকটু গভীরভাবে খেয়াল করো, আমি তোমাদেরকে আরেকটু সহজ উপায় দেখাই দিচ্ছি। স্টোন শব্দটার অর্থ কি? পাথর। থ্রো অর্থ কি? নিক্ষেপ করা। এখন আমরা থ্রোয়িং স্টোন শব্দটার যদি বাংলা করি তাহলে অর্থ দাঁড়ায় পাথর নিক্ষেপ, অর্থ দাঁড়ায় পাথর নিক্ষেপ। থ্রোয়িং স্টোন শব্দটার বাংলা করলে অর্থ দাঁড়ায় পাথর নিক্ষেপ। দেখো স্টোনের বাংলা চলে আসছে আগে, থ্রোয়িং এর বাংলা চলে গেছে পরে, অর্থাৎ এখানে মিনিংটা ক্রস হয়েছে, মিনিং ক্রস হয়েছে। যদি আইএনজি যুক্ত শব্দের ফরেন নাউনটির সাথে আইএনজি যুক্ত শব্দটির মিনিং ক্রস হয়, আইএনজি যুক্ত শব্দের ফরেন নাউনের সাথে আইএনজি যুক্ত শব্দের মিনিংটা যদি ক্রস হয়, তাহলে ওই আইএনজি যুক্ত শব্দটি অবশ্যই জিরান্ড হিসেবে পরিগণিত হবে। আবার দেখো রোলিং শব্দটার অর্থ হচ্ছে ঘূর্ণায়মান, রোলিং শব্দটার অর্থ কি? ঘূর্ণায়মান। স্টোন শব্দটার অর্থ কি? পাথর। রোলিং শব্দের অর্থ ঘূর্ণায়মান, স্টোন শব্দের অর্থ পাথর। এখানে একটু খেয়াল করে দেখো, রোলিং অর্থ ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান রোলিং এর বরাবরই আছে, স্টোন অর্থ পাথর, পাথর স্টোন এর বরাবরই আছে। অর্থাৎ যদি মিনিং ক্রস না করে, অর্থাৎ যার যার অর্থ তার তার সাথে আসে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই নাউনের পূর্ববর্তী আইন যুক্ত ওয়ার্ডটি অবশ্যই পার্টিসিপল হিসেবে পরিগণিত হবে। আই রিপিট ইউ অ্যাগেইন, যদি আইনযুক্ত ভার্বের পরে নাউনটির সাথে আইনযুক্ত শব্দটির বাংলা করার সময় মিনিংটা ক্রস হয় তাহলে সেটা হবে কি? জিরান্ড। আর যদি যার যার অর্থ, যে যে শব্দের অর্থ সেই সেই শব্দের সাথে থাকে, অর্থাৎ মিনিং ক্রস না হয়, তাহলে সেটা হবে পার্টিসিপল। ইন দ্য থার্ড সেন্টেন্স ইউ সি দ্যাট দিস ইজ মাই রিডিং রুম, দিস ইজ মাই রিডিং রুম। তোমরা একটু খেয়াল করো, এখানে রিডিং অর্থ কি? পড়ার, রুম অর্থ কি? কক্ষ। দিস ইজ মাই রিডিং রুম, এটা আমার পড়ার কক্ষ। রিডিং অর্থ পড়ার আর রুম অর্থ কক্ষ, রিডিং অর্থ পড়ার, রুম অর্থ কক্ষ। এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে রিডিং এর, রিডিং শব্দটার অর্থ বাংলা করার ক্ষেত্রে যাই, আর রিডিং এর অর্থ পড়ার বরাবরই আছে, রুম অর্থ কক্ষ বরাবরই আছে, তাহলে এখন আমরা কি এটা কি পার্টিসিপল বলবো? যেহেতু আমি একটু আগে কেবলমাত্র বলেছি যে যদি মিনিং ক্রস না হয় তাহলে কি পার্টিসিপল, কিন্তু না, এখানে তোমাদেরকে আরেকটু আরেকটু ক্লু দিচ্ছি, এটা একটু সচেতনভাবে খেয়াল করতে হবে। অর্থ যদি বরাবর থাকে তাহলেও সবসময় পার্টিসিপল হবে না, আমাদেরকে খেয়াল করতে হবে আইনযুক্ত ভার্বের ফরের নাউনটির কাজ ওই ভার্বটি করতে পারে কিনা। যদি আইনযুক্ত ভার্বের ফরের নাউনটির কাজ আইনযুক্ত ভার্বটি করতে পারে তাহলে সেটা হবে পার্টিসিপল, আর যদি না পারে তাহলে হবে জিরান্ড। একটু খেয়াল করে দেখো, এই যে রোলিং স্টোন, গুণায়মান পাথর, এখানে স্টোনের গুণায়মানের কাজটা কিন্তু স্টোন নিজে নিজে করতেছে, স্টোন নিজে নিজে করতেছে, যার কারণে পরবর্তী নাউনের কাজ যেহেতু আইনযুক্ত ভাবটি করতে সক্ষম তাই দেখে কি পার্টিসিপল। কিন্তু এখানে একটু দেখো, অর্থ বাংলা করার সময় আমরা পার্টিসিপল যুক্ত ওয়ার্ডের অর্থ এবং পরবর্তী নাউনের অর্থ একসাথেই পেয়েছি, দাব দার অর্থ তার তার সাথেই আছে, কিন্তু রুম, রুম অর্থ কক্ষ, আর রিডিং অর্থ পড়ার, এন্ড রুম কিন্তু পড়ার কাজটা করতে পারে কি পারে না বলো তোমরা? রুম শব্দটি, রুম এর যে পড়ার কাজটি সেটি কি রুম করে না স্টুডেন্ট করে না শিক্ষার্থীরা করে? কে করে? শিক্ষার্থীরা করে। তাহলে একটু ভিউয়ার্স তোমরা একটু ভালো করে খেয়াল করো, অর্থাৎ আইনযুক্ত ভার্বের পরবর্তীতে অবস্থিত নাউনের কাজটি যদি তার আগের আইনযুক্ত ভার্বটি করতে পারে তাহলে সেটা পার্টিসিপল, যদি করতে না পারে তাহলে সেটা জিরান্ড। তাই এখানে যেই যেই শব্দের অর্থ সেই সেই শব্দের সাথে থাকার পরেও রিডিং শব্দটি এখানে পার্টিসিপল হইতে পারে নাই, সে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি কি বুঝাইতে পারলাম? তারপর একটু দেখো, ফরেন সেন্টেন্সে দেখো, আই ফাউন্ড হিম রিডিং এ বুক, আই ফাউন্ড হিম রিডিং এ বুক, আমি তাকে পেয়েছি বই পড়া অবস্থায়, আমি তাকে পেয়েছি বই পড়া অবস্থায়। এখানে একটু খেয়াল করো, উপরে সেন্টেন্সের রিডিং আর এই রিডিং এর একটু ডিফারেন্স আছে, ওখানে রিডিং রুম অর্থ পড়ার কক্ষ, আর এখানে রিডিং এ বুক অর্থ হয়েছে এখানে আমি তাকে বই পড়া অবস্থায় পেয়েছি, এখানে তার
তাকে পাওয়ার প্রকৃতি প্রকাশ পাইছে, ধরন প্রকাশ পাইছে, অবস্থা প্রকাশ পাইছে, যার কারণে এই সেন্টেন্সের ব্যবহৃত রিডিং কিন্তু আবার কি পার্টিসিপল, কি পার্টিসিপল, কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে ফরেস্ট সেন্টেন্সে দেখো, সবাই একটু খেয়াল করো, আই লাইক প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, প্লেয়িং ফুটবল, প্লেয়িং অর্থ খেলা, ফুটবল অর্থ কি ফুটবল। এখানেও আইযুক্ত ভার্বের অর্থ এবং ফুটবলের অর্থ সশ শব্দ নিচেই আছে, এখানেও কিন্তু মিনিং ক্রস করে নাই, মিনিং যেহেতু ক্রস করে নাই তাহলে এখানেও যার যার অর্থ তার তার সাথে থাকার পরেও এখানে প্লেয়িং শব্দটি কিন্তু কি হয় নাই, পার্টিসিপল হইতে পারে নাই, যেহেতু কি মিনিং ক্রস করে নাই, সরি মিনিং ক্রস করে না, এখানে পার্টিসিপল হওয়ার কথা কিন্তু সে কিন্তু কি নয়, পার্টিসিপল হইতে পারে না, কারণ হচ্ছে কি ফুটবল কিন্তু নিজে নিজে খেলে না, ফুটবলকে আমরা যারা খেলাধুলা করি যারা পার্টিসিপেট করি তারা আমরা ফুটবলকে খেলি, ফুটবল নিজের খেলা নিজে খেলতে পারে না, ফুটবলকে আমরা খেলতে হয়, যেহেতু পরবর্তী নাউনের ফুটবলের কাজটা প্লেয়িং নিজে করতে পারে না, তাই এখানে প্লেয়িং শব্দটি গ্রেন্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। অথচ ওই যে আমাদের একটা থিওরি ছিল যার যার অর্থ তার তার সাথে থাকলে পার্টিসিপল, আর যদি অর্থ ক্রস করে তাহলে কি জিরান, সেই থিওরি থেকে আমরা একটু বেরিয়ে আসলাম। এখানেও কি দাদার অর্থ তার তার সাথে আছে ঠিক আছে, কিন্তু যেহেতু পরবর্তী ডাউনের কাজ পরবর্তী ভাবটি করতে সক্ষম নয় তাই এখানে এটা পার্টিসিপল না হয়ে জিরান হয়ে গেছে। তারপর সেন্টেন্সে তোমরা একটু দেখো, আই ফাউন্ড হিম প্লেয়িং ফুটবল, আমি তাকে ফুটবল খেলা অবস্থায় পেয়েছি, এখানকার প্লেয়িং কিন্তু আবার পার্টিসিপল হয়ে গেছে, কি কারণে আমরা তাকে কোন অবস্থায় পেয়েছি, ফুটবল খেলা অবস্থায় পেয়েছি, এখানে তাকে পাওয়ার ধরনটা প্রকাশ পাইছে, সে যখন ফুটবল খেলতেছিল তখন আমরা তাকে পেয়েছি বা দেখেছি, তাই এখানে প্লেয়িং শব্দটি যেহেতু কি তাকে পাওয়ার তাকে কোন অবস্থায় পাইছি সেটা প্রকাশ করছে তাই এখানে প্লেয়িং শব্দটি পার্টিসিপল হয়ে গেছে। তোমাদেরকে আমি আরেকটু টিপস দিব, যদি তোমরা মনে রাখতে পারো তোমাদের উপকার হবে, জিরান এবং পার্টিসিপল নির্ধারণের জন্য, জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল, আসলে এক্স্যাক্টলি সেটা প্রেজেন্ট পার্টিসিপল, বারবার পার্টিসিপলকে বলে ফেলছি কিন্তু আসলে এখানে মূলত প্রেজেন্ট পার্টিসিপলের কথাই বলা হচ্ছে, কারণ হচ্ছে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই কনফিউজড, বাকি পার্টিসিপল গুলা কিন্তু শেখাটা ভিন্ন বিষয়, সেটার সাথে প্রেজেন্ট পার্টিসিপলের কোনো রিলেশন নাই, তাই আমরা এখানে মূলত যতটুকু আলোচনা করছি সবটুকু জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল কেন্দ্রিক। দেখো এই যে সুইমিং পুল একটা ওয়ার্ড, সুইমিং পুল, সুইমিং সাঁতারানোর জন্য, পুল অর্থ কি পুকুর, হ্যাঁ, তারপরে সুইমিং গার্ল, এখানে হচ্ছে সুইমিং গার্ল সাঁতরাইতেছে এমন বালিকা, তারপর দেখো ডাইনিং টেবিল, হ্যাঁ, যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেটাকে আমরা কি বলি ডাইনিং টেবিল, একটু খেয়াল করো সুইমিং পুল। এখন আমরা আইনযুক্ত ভার্বের পরে যে নাউনটা আছে সেই নাউনটাকে যদি আগে আনি, সেই নাউনটাকে যদি আগে আনি এবং তারপরে ইজ অথবা ফর দিয়ে আমরা এটাকে ইজ অথবা ফর দিয়ে রিপ্লেস করার চেষ্টা করবো, যদি ফর দিয়ে রিপ্লেস হয় তাহলে হবে পার্টিসিপল, যদি ইজ দিয়ে রিপ্লেস হয় তাহলে হবে জিরান, সেটা কেমন একটু খেয়াল করো। যেমন দেখো আমি একটু দেখাচ্ছি, ফুলটা আগে দিব, ফুল ইজ সুইমিং নাকি ফুল ফর সুইমিং, একটু তোমরা নিজেরা ভেবে বলো, ফুল নিজে নিজে সাঁতরায় না ফুলে কেউ সাঁতরায়, ফুল ফুকুর ইজ সুইমিং না ফর সুইমিং কোনটা হবে, যেখানে নিশ্চিত ফর হবে, যেখানে সাঁতার কাটা হয় সেটাকেই আমরা সুইমিং পুল বলি, তাহলে সাঁতরানোর জন্য ফুল, সাঁতার কাটার জন্য ফুল, এখানে আমরা ফর দিয়ে রিপ্লেস করতে পারতেছি বিদায়, ফর দিয়ে রিপ্লেস করা যাইতেছি বিদায়, এখানে তাহলে কি সুইমিং শব্দটা কি জিরান, সুইমিং শব্দটা এখানে কি জিরান। আবার দেখো যদি আমরা যেমন এখানে সুইমিং গার্ল আছে, কি আছে সুইমিং গার্ল, সুইমিং গার্ল, একটু দেখো আমরা আগে নাউনটাকে আগে নিয়ে দিচ্ছি, গার্ল ইজ ফর সুইমিং, একটু খেয়াল করো গার্ল এর সাথে ইজ সুইমিং মেয়েটি সাঁতরায় না মেয়েটির জন্য সাঁতরায়, তাহলে এখানে আমরা নিশ্চিত করে বলতে পারতেছি মেয়েটি সাঁতরাচ্ছে, এখানে এখানে মেয়েটির জন্য হচ্ছে না, এখানে মেয়েটি নিজেই সাঁতরাচ্ছে, যেহেতু এখানে ইজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, এখানে ফর দিয়ে রিপ্লেস হচ্ছে না, ইজ দিয়ে রিপ্লেস হলে আইযুক্ত ওয়ার্ডটা হয়ে যাবে কি পার্টিসিপল, আর যদি ফর দ্বারা রিপ্লেস হয় তাহলে আইযুক্ত ওয়ার্ডটা হয়ে যাবে কি জিরান। এর পরেরটা একটু দেখো, ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল যে টেবিলে বসে আমরা খাওয়া দাওয়া করি সেটাকে কি বলা হয় ডাইনিং টেবিল, এখন টেবিল নিজে কি খাওয়ার কাজ করে, টেবিল নিজে 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 খাওয়ার, টেবিলে আমরা যারা খেতে বসি তারা খাওয়ার কাজ সম্পন্ন করি, তাহলে এখানে ডাইনিং শব্দটার অর্থ কি খাবার, টেবিল অর্থ কি টেবিল, তাহলে এখানে আইনযুক্ত ভার্বের আইনযুক্ত শব্দের অর্থ এবং টেবিলের অর্থ তাদের সাথেই আছে,
মিনিং কিন্তু ক্রস করা নাই, যেহেতু পরবর্তী না ওনার কাজ পূর্ববর্তী আয়োজক ভাবটি করতে অক্ষম। এখানে টেবিলে ডাইনিং এর কাজটা টেবিল নিতে করতে পারে না, টেবিলে আমরা তারা খেতে বসি তারা করি, তাই এখানে ডাইনিংটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি ভিউয়ার্স আমরা কি বুঝলাম শিক্ষার্থীরা, একটু খেয়াল করি। প্রথমে আমি তোমাদেরকে জিরান্ড এবং ফ্যাশন পার্টিসিপাল শিখার কৌশল হিসেবে প্রথমে একটা নির্দেশনা দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রথমে বলছিলাম আইনযুক্ত ওয়ার্ডের পরবর্তী নাউন এবং আইনযুক্ত ওয়ার্ডের অর্থ করতে বাংলা অর্থ করতে গিয়ে যদি মিনিং ক্রস হয় তাহলে সেটা হচ্ছে কি জিরান্ড, আর যদি মিনিং ক্রস না হয় অর্থাৎ যার যার যেই যে শব্দ অর্থ সেই সেই শব্দের সাথে থাকে সেটা হচ্ছে কি পার্টিসিপাল। তার পরবর্তীতে দেখালাম যদি আইনযুক্ত শব্দটির পরে যে নাউনটি আছে সেই নাউনের কাজ যদি পূর্ববর্তী আইনযুক্ত ভার্বটি করতে না পারে তাহলে তার যার যার যেই যে শব্দের অর্থ সেই সেই শব্দের অর্থ সেই সেই শব্দের সাথে থাকার পরেও সেটা পার্টিসিপাল হতে পারবে না, সেটা কি হয়ে যাবে জিরান্ড হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে দেখাইলাম যেমন এই যে এখানে সুইমিং পুল, তারপর সুইমিং গার্ল, ডাইনিং টেবিল, এগুলো দিয়ে দেখাইলাম যদি আইনযুক্ত ভার্বের পরে নাউনকে আগে লেখার আগে লিখবো তারপরে আইনযুক্ত শব্দটাকে যদি ফর দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটা হয়ে যাবে জিরান্ড, আইনযুক্ত শব্দটাকে যদি ফর দ্বারা রিপ্লেস না করা যায় না করে ইজ দিয়ে রিপ্লেস করতে হয় তাহলে সেটা হয়ে যাবে কি পার্টিসিপাল। আবার ডাইনিং টেবিলের বেলায় দেখাইলাম টেবিল ডাইনিং এবং টেবিল দুইটার অর্থ শব্দগুলোর অর্থ সেই শব্দগুলোর সাথেই আছে যেহেতু পরবর্তী নাউন, হ্যাঁ টেবিলের কাজটা টেবিলে ডাইনিং এর কাজটা যেহেতু টেবিল নিজে করতে পারে না তাই ডাইনিং শব্দটা কি এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স তো আমরা আজকের আলোচনা থেকে কি বুঝলাম জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপাল আইডেন্টিফাইং এ যাতে আমাদের কোনো সমস্যা না হয় সেজন্য আমি তোমাদেরকে ছোট্ট পরিসরে একটু কাজ দিব, তোমরা নিজেরা এই কাজটা রেডি করবা এবং আমার কোনো কথা বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। স্টুডেন্টস ভিউয়ার্স লুক এট মি, হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদেরকে যে কাজটা দিলাম আইডেন্টিফাই জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার ওয়ান সেন্টেন্স দ্য দে স্টপ ওয়াশিং মুভি, এই সেন্টেন্সে ওয়াশিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপাল না জিরান্ড সেটা আইডেন্টিফাই করবা। আই স দ্যাম ওয়াশিং মুভি, এই সেন্টেন্সে ওয়াশিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপাল নাকি জিরান্ড সেটা আইডেন্টিফাই করবা। থার্ড সেন্টেন্সের রানিং শব্দটা জিরান্ড নাকি পার্টিসিপাল সেটা আইডেন্টিফাই করবা এবং ফোর্থ সেন্টেন্সে সুইমিং শব্দটা জিরান্ড নাকি পার্টিসিপাল সেটা আইডেন্টিফাই করবা। এবং আমার সম্পূর্ণ আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো ইনশাল্লাহ আশা করি তোমরা এই চারটা শব্দের আইডেন্টিফিকেশন কোনো ভুল করবা না, এবং যদি কোনো কথা বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে ইনফর্ম করবো কমেন্ট বক্সে এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে ফার্স্টে সমাধান করে দেবো এবং নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।